জনসম্পৃক্ত ইস্যুতে বিএনপি মোকাবেলার অধিকতর কৌশলী আওয়ামী লীগ জানাবো যে চিন্তাভাবনা নিয়ে মাঠে নামবে বিএনপি আরো জানাবো চমক আসছে বিএনপির স্থায়ী কমিটিতে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সব হত্যার বিচার করা হবে বললেন রিজভি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জনসম্পৃক্ত ইস্যুতে বিএনপি মোকাবেলার অধিকতর কৌশলী আওয়ামী লীগ বিএনপি জনসম্পৃক্ত ইস্যুর আন্দোলন মাঠেই মারা যাবে কেননা আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা রয়েছে সেই অনুযায়ী বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হচ্ছে কাজে সরকারের এখন প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করা দাদা জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় তিন সপ্তাহ চুপচাপ থাকার পরে নতুন করে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে বিএনপি তবে অতীতের শিক্ষা বিবেচনায় নিয়ে এবার দলটির মূল ফোকাস থাকছে জনসম্পৃক্ত ইস্যুতে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন ঠিকঠাক এগিয়ে নিতে পারলে সরকার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশাবাদী বিএনপি অন্যদিকে এই আন্দোলন মোকাবিলার পাল্টা কর্মসূচি না দিয়ে অধিকতর কৌশলী ভূমিকা গ্রহণ করেছে আওয়ামী লীগ নির্বাচনের আগে বিএনপি বিভিন্ন কর্মসূচিতে সহিংসতা ঠেকাতে মাঠে দখলে রেখেছিল আওয়ামী লীগ নির্বাচনের পরেও বিরোধী দলটির কালো পতাকা মিছিল সাতাশে জানুয়ারি নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করতে দেখা গেছে ক্ষমতাসীনদের এখন আবার দ্রব্যমূল্যের বিরুদ্ধে গিয়ে সরকার পতনের আন্দোলন শুরু করেছে বিএনপি তবে এবার কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না বলে জানিয়েছেন ক্ষমতাসীনরা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাছিম বলেন বাংলাদেশে গত কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমেই বাড়ছে এতে সাধারণ মানুষের পক্ষে জীবন ধারণ করা আরো কঠিন হয়ে যাচ্ছে ফলে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে আর এই সুযোগ কাজে লাগিয়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে চাইছে বিএনপি তবে তাদের আন্দোলন মাঠেই মারা যাবে কেননা আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা রয়েছে সেই অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে কাজেই সরকারের এখন প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করা বিশ্লেষকরা বলেন বিএনপি এতদিন শুধু দলীয় দাবিগুলো নিয়ে নিয়মিত কর্মসূচি দিয়েছে সম্পৃক্ত কোনো ইস্যুতে জোরালোভাবে রাজপথে পাওয়া যায়নি দলটিকে এখন কোনো উপায় না পেয়ে নিজ স্বার্থেই মনোযোগী হয়েছেন তারা তবে শেষ পর্যন্ত সফলতা আসে কিনা সেটাই দেখার বিষয় যে চিন্তাভাবনা নিয়ে মাঠে নামবে বিএনপি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির আগামী দিনের রাজনীতিতে কৌশলগত পরিবর্তন আসতে পারে দীর্ঘদিন ধরে চলা সরকার পতন আন্দোলনে প্রত্যাশিত ফল না আসায় দলটির অভ্যন্তরে পলিসিগত বিষয়গুলো নিয়ে এখন পর্যালোচনা চলছে সরকার পতন নাকি সুষ্ঠু নির্বাচনের দাবিকে মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হবে তা নিয়ে নানা ধরনের মতামত আসছে জানা গেছে আগামীতে সরকার পতনকে প্রধান টার্গেট না করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি সামনে রেখে আন্দোলন চালিয়ে যেতে পারে বিএনপি দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা গেছে গত 7 জানুয়ারি নির্বাচন বর্জনের পর আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে দলটি মনে করছে বিগত নির্বাচনে 90% ভোটার ভোট বর্জন করে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে এখন জনগণের এই আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে এর কোনো বিকল্প বিএনপির সামনে নেই বিএনপি নেতারা বলেছেন বিদ্যমান একদলীয় রাষ্ট্র কাঠামোতে আন্দোলন করে সরকারের পতন ঘটানো কঠিন কাজ 90-এর পরে এ ধরনের কোনো আন্দোলন সফল হয়নি 90-এর আন্দোলন সফল হওয়ার পেছনে যে ধরনের শক্তি এগিয়ে এসেছিল সে ধরনের কোনো বাস্তবতা বর্তমানে নেই সরকার রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিজ নিয়ন্ত্রণে রেখে শাসন ক্ষমতা ধরে রেখেছে এমন পরিস্থিতিতে হামলা মামলা গ্রেপ্তার উপেক্ষা করে বিএনপি গত 15 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এখন দলটি আরো সুনির্দিষ্টভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে ভোট ব্যবস্থায় পরিবর্তন আনাই হবে আন্দোলনের মূল লক্ষ্য এছাড়া বাংলাদেশের রাজনীতি ঘিরে এশিয়ার পরাশক্তিগুলোর অবস্থানও পর্যালোচনা করেছে বিএনপি ইতোমধ্যে দলটি বর্তমান সরকারকে ক্ষমতায় আনার পেছনে ভারত চীন ও রাশিয়ার সহায়তা করেছে বলে অভিযোগ করেছেন নির্বাচনের পর ভারতের পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল বিভিন্ন পর্যায় থেকে এসব পরাশক্তির সাথে আগামী দিনে বিএনপির সম্পর্কের নীতি কি হবে তা নিয়ে ভাবছেন দলের শীর্ষ নেতারা দলীয় সূত্রে জানা গেছে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি এর সাথে ইস্যু ভিত্তিক কর্মসূচি বাড়িয়ে ধীরে ধীরে রাজপথে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করা হবে একই সাথে দল পুনর্গঠনেও এখন মনোযোগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন নীতি নির্ধারকরা বিএনপি শীর্ষ পর্যায়ে সূত্র জানায় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বুঝে শুনে সামনের দিকে এগোতে চান তারা অর্থাৎ যে কোনো কর্মসূচি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে বিএনপি বলছে গণমানুষের দাবি এবং আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে সরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই নির্বাচনের পর কিছুদিন বিরতি দিয়ে সারা দেশের সাংগঠনিক সমপর্যায়ে কালো পতাকা মিছিল পালন করা হয়েছে এই ধরনের বিক্ষোভ কর্মসূচির মধ্যে থাকতে চান তারা নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন গত কয়েকদিনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়নি শীর্ষ পর্যায়ের নেতারা নতুন কর্মসূচি নিয়ে ভাবছেন এখন আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গুচ্ছ কর্মসূচি দেওয়ার পরিকল্পনা হচ্ছে দলীয় সূত্র জানায় আগামীতে যুগপত আন্দোলনের পাশাপাশি দলীয় কর্মসূচি পালন করবে বিএনপি সহ মিত্ররা তবে ব্যাপক ভিত্তিতে নয় স্বল্প পরিসরে থেমে থেমে কর্মসূচি দিয়ে যুগপত আন্দোলন চলবে
দিবসভিত্তিক কর্মসূচির সাথে বিক্ষোভ সমাবেশ মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্দোলন এগিয়ে নেবে বিএনপি ও শরিকরা। শীর্ষ পর্যায়ের নেতাদের মূল্যায়ন গত 30 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম কার্যদিবসে সারা দেশে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন তারা। এর আগে 26 ও 27 জানুয়ারির কালো পতাকা কর্মসূচি পালন করে দলটি, সেখানেও বাধা দেওয়া হয়েছে অনেক জায়গায়। এর মাধ্যমে নির্বাচন পরবর্তী সরকারের মনোভাব বুঝতে পেরেছেন তারা। তবে কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে দলের নীতি নির্ধারকরা সন্তুষ্ট। সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া নেতাকর্মী এতে অংশ নেওয়ার দলে আত্মবিশ্বাস বেড়েছে। দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, কারাবন্দী নেতাকর্মীদের জামিনে মুক্ত করাই এখন তাদের মূল লক্ষ্য। তাই এখন দল এমন কোন কর্মসূচি দিতে চায় না যাতে সরকার হার্ডলাইনে চলে যায়। দলের স্থায়ী কমিটির একজন নেতা বলেন, নির্বাচনে জয় হলেও সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক, সরকার বেশ চাপে আছে। এই অবস্থায় সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের উপর চাপ তৈরি করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আছি, এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। রাজনৈতিক দল হিসেবে সরকারের অন্যায় প্রতিবাদ জানাবো। বিএনপি নেতারা জানান, আর কিছুদিনের মধ্যে দলের পুনর্গঠন কাজে হাত দেওয়া হতে পারে, সেক্ষেত্রে একেবারে জেলা পর্যায় থেকে সংগঠনের গুরুত্বপূর্ণ স্তরগুলো পুনর্গঠন করা হবে। আন্দোলনে সক্রিয় ছিল না, কর্মীদের সাথে যোগাযোগ ছিল না, পুনর্গঠন প্রক্রিয়ায় এমন নেতাদের বাদ দেওয়া হতে পারে, কারণ প্রাথমিক মূল্যায়নে সরকার বিরোধী আন্দোলনের নেতাদের বিশেষ করে অঙ্গ সংগঠনের কাজে ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড। দলটি মনে করছে, অঙ্গ সহযোগী সংগঠনগুলো রাজপথে প্রত্যাশিত সক্ষমতা দেখাতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল নেতা জানান, স্থায়ী কমিটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হচ্ছে, ছাত্রদলের বিষয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে, তবে পুনর্গঠন ব্যাপকভাবে হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। চমক আসছে বিএনপির স্থায়ী কমিটিতে। বিএনপির স্থায়ী কমিটিতে শূন্য পদগুলো পূরণ হচ্ছে, পাশাপাশি বেশ কিছু পরিবর্তন আসছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, বিএনপি আন্দোলনকে নতুনভাবে সংগঠিত করার জন্য স্থায়ী কমিটি পুনর্গঠন করছে। দলের একটি পূর্ণাঙ্গ কাউন্সিল করারও পরিকল্পনা রয়েছে, তবে কাউন্সিলটি চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আপাতকালীন সভা স্থায়ী কমিটির পুনর্গঠনকে গুরুত্ব দিচ্ছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে, বিএনপির স্থায়ী কমিটিতে নতুন মুখ আসছে এবং স্থায়ী কমিটিতে বড় ধরনের চমক আসছে। কারা স্থায়ী কমিটিতে আসবে বা কারা স্থায়ী কমিটিতে যাবে সে সম্পর্কে লন্ডনে পলাতক বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে বিভিন্ন সূত্র বলছে, অপেক্ষাকৃত তরুণ উদ্যম এবং কর্মীদেরকে উজ্জীবিত করতে পারেন এমন নেতাদেরকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হবে। দলের জন্য অবদান রাখতে পারবেন তাদেরকে স্থায়ী কমিটিতে আনা হবে। এখন বিএনপির স্থায়ী কমিটিতে যারা কার্যক্রম করতে পারছেন না, যারা নিষ্ক্রিয় রয়েছেন বা অসুস্থ হয়েছেন, তাদের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তাদেরকে চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে উপদেষ্টা মণ্ডলীতে নিয়ে যাওয়া হবে। স্থায়ী কমিটিতে আনা হবে যারা রাজপথে আন্দোলন করেন, কর্মীদেরকে নেতৃত্ব দিতে পারেন এরকম ব্যক্তিদেরকে। সেই বিবেচনায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিএনপির স্থায়ী কমিটিতে আসছেন, এটি মোটামুটি নিশ্চিত। একাধিক সূত্র বলছে, ইতিমধ্যে রুহুল কবির রিজভিকে এ ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখনও স্থায়ী কমিটির কয়েকটি পদ খালি রয়েছে, যে কোনো সময় রিজভি বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এছাড়াও বিএনপির তরুণ নেতা এবং বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবদুল্লাহ আল নোমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন। বিএনপির স্থায়ী কমিটিতে আর অন্তর্ভুক্ত না হওয়াটাই ছিল একটি বড় বিষয়। বিভিন্ন সূত্র বলছে, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে বিরোধের কারণেই তাকে স্থায়ী কমিটি থেকে ছিটকে দেওয়া হয় এবং তার চেয়ে অপেক্ষাকৃত তরুণ নেতাদেরকে স্থায়ী কমিটিতে আনা হয়। এই নিয়ে আবদুল্লাহ আল নোমানের অনেক দুঃখ বেদনা হতাশা ছিল, কিন্তু তারপরও তিনি দলের জন্য কাজ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে তার উপস্থিতি ছিল উজ্জ্বল। তবে বিভিন্ন সূত্র বলছে, তারেক জিয়ার সঙ্গে তার যে বিরোধিতা তা তিনি মিটিয়ে ফেলতে পেরেছেন, আর এই মিটিয়ে ফেলার কারণে এখন স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিএনপির আরেকজন নেতা আব্দুল আওয়াল মিন্টু, যিনি বিভিন্ন সময় বিএনপির আর্থিক বিষয়গুলো দেখাশোনা করেন, তিনি স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন বলে কেউ কেউ বলছেন। কারণ আব্দুল আওয়াল মিন্টু দলের অনেক নীতি নির্ধারণী কর্মকাণ্ড পরিচালনা করে। তাছাড়া আন্তর্জাতিক প্রেক্ষাপটে আব্দুল আওয়াল মিন্টুর পরিচিত থাকার কারণে স্থায়ী কমিটির কমিটিতে তার অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। তার একটি অত্যন্ত প্রিয় ভাজন হিসেবে পরিচিত রুবিন ফারহানা স্থায়ী কমিটিতে আসলে সেটি হবে চমক, এবং এরকম চমক সৃষ্টি বিএনপিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির একাধিক নেতা বলেছেন, রুবিন ফারহানা স্থায়ী কমিটির সদস্য না হলেও এখনও বিএনপির বিভিন্ন নীতি নির্ধারণী কর্মকাণ্ডে তাকে দেখা যায় এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এককভাবে তারেক জিয়ার সাথে কথা বলেন। তারেক জিয়ার সাথে তার বিশেষ সখ্যতা থাকার কারণে তিনি ইতিমধ্যে অঘোষিতভাবে স্থায়ী কমিটির সদস্য বলে অনেকে বিবেচনা করেন। এবার তার আনুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটিতে অভিষেক হলে অবাধ্য করার কিছু থাকবে না। ড্যাবের সভাপতি ও চিকিৎসকদের নেতা ডক্টর জাহিদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির সম্ভাবনার কথা বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো বলছে, খুব শীঘ্র স্থায়ী কমিটির পুনর্গঠন বা সম্প্রসারণ দেখা যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।